আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে আলু আর নুডলসের তৈরি একটি মুচমুচে রেসিপি শেয়ার করব। আর এই নাস্তাটি কিন্তু আপনারা বিকেলে টি টাইমে খেয়ে নিতে পারেন, খুবই মজার এবং সবার কাছে অনেক বেশি পছন্দের হবে। তো আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই নাস্তাটি তৈরি করতে হয়। নাস্তাটি তৈরি করার জন্য এখানে আমি বড় সাইজের একটা আলু কেটে এভাবে সিদ্ধ করে নিয়েছি। তো আমি এখন গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আর গ্রেট করে নিলে কিন্তু আলুটা খুব সহজেই ম্যাশ করে নেওয়া যায়। তো আপনারা চাইলে হাত দিয়েও এই কাজটি করে নিতে পারেন। তো আমি এখন এইভাবে সব আলুটা গ্রেট করে নেব। তো আলুটা গ্রেট করা হয়ে গেছে, এখন এর ভিতরে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণের পেঁয়াজ কুচি, দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণের কাঁচামরিচ কুচি। আসলে ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন, অনেকে ঝাল বেশি পছন্দ করেন, অনেকে কম। তো দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো সামান্য পরিমাণের, আর দিয়ে দেব 3 টেবিল পরিমাণের বেসন, আর এই বেসনটা কিন্তু আপনাদের বাইন্ডিংয়ের কাজ করবে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো এখন আমি এই সবগুলো উপকরণ হাত দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালোভাবে আলুর সাথে আমি মিশিয়ে নিয়েছি। তো এখন আমি এই আলু দিয়ে ফিঙ্গারের শেপ দিয়ে নাস্তাটি বানিয়ে নেব। তো আমি হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি, আর এইভাবে অল্প পরিমাণে হাতের মধ্যে নিয়ে ফিঙ্গারের শেপ দিয়ে বানিয়ে নেব। হাতে একটু তেল লাগিয়ে নিলে কিন্তু হাতের সাথে এটা লেগে থাকে না। তো যেহেতু আঠালো এই আলুর মিশ্রণটা, তো এইভাবে চেপে চেপে সবগুলো একইভাবে বানিয়ে নেব। এটা কিন্তু খুবই স্মুথভাবে বানাতে হবে, যাতে কোনো ফাটল না থাকে। তো আমি একইভাবে সবগুলো বানিয়ে নিচ্ছি। অন্যদিকে আমি একটা মিক্সিং বোল নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দেব নুডলসের মশলা। এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণের ময়দা, দিয়ে দেব সামান্য পরিমাণের লবণ, যেহেতু নুডলসের মশলায় কিন্তু লবণের পরিমাণটা বেশিই থাকে। তো এখন আমি সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আর এখন দিয়ে দেব পানি। অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব, একসাথে সব পানি দেওয়া যাবে না। তো এখানে আমি এই পানি দিয়ে চামচ দিয়ে নেড়ে দেখবো যে আর কতটুকু পানি লাগবে। তো এইভাবে বুঝে অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। আর ব্যাটারটা বেশি ঘন বা বেশি পাতলা হবে না, এটা মিডিয়াম হবে। তো আমি এখন এইভাবে পানি দিয়ে ব্যাটারটা করে নিচ্ছি। ব্যাটারটা রেডি করা হয়ে গেছে, এখন এর ভিতরে দিয়ে দেব আগে থেকে যে আলুর ফিঙ্গারটা তৈরি করে রেখেছি সেটা দিয়ে দিলাম। তো এখন আমি ভালোভাবে একটু চুবিয়ে নিচ্ছি। তো এভাবে নিলে কিন্তু কোট করতে সুবিধা হয়। এখন আমি এই নুডলসের সাথে ভালোভাবে কোট করে নেব। এখানে আমি 1 প্যাকেট পরিমাণের নুডলস নিয়েছি, আর একটা বেলুনি দিয়ে ছোট ছোট করে ভেঙে নিয়েছি যাতে কোট করতে সুবিধা হয়। তো এখন হালকা হাতে একটু চেপে দিচ্ছি, যেন এটার গায়ের মধ্যে নুডলসের মিশ্রণটা লেগে থাকে। তো হালকাভাবে চেপে নিতে হবে, বেশি চাপ দিয়ে চেপে নিলে কিন্তু ভেঙে যেতে পারে। তো এই একইভাবে আমি সবগুলো কোট করে নেব। তো সবগুলো ফিঙ্গার কোট করা হয়ে গেছে, এখন আমি এটাকে রেখে দেব ফ্রিজের নর্মাল সাইডে। তো এটা 15 মিনিটের জন্য রেখে দেব, এতে ভালোভাবে সেট হবে। নাস্তাগুলি ভাজার জন্য আমি দিয়ে দিচ্ছি প্যানের মধ্যে তেল, আর তেলটা আমি হালকা গরম করে নিয়েছি। বেশি গরম তেলে দেয়া যাবে না, তাহলে উপরে তাড়াতাড়ি করে কালার চলে আসবে আর পুড়ে যেতে পারে। তো হালকা গরম তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি। তো এখন আমি নেড়ে ছেড়ে ভালোভাবে ভেজে নেব। নাস্তাগুলো আমি ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি, এবার তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল মজাদার পটেটো নুডলস ফিঙ্গার। তো এটা আমি টমেটো ক্যাচাপ দিয়ে সার্ভ করে নিয়েছি, খেতে কিন্তু অসম্ভব মজার। অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনে প্রেস করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।